থেকে তাড়িয়ে দিয়েছে। বাংলা সর্বত্র মানুষ রাস্তায় যাব আন্দোলন চলছে, মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলার বুকে আন্দোলন শুরু হয়ে গেছে। সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি সরকার এনআরসি যে ষড়যন্ত্র করছে, বিশেষ করে আসামে আমাদের 19 লক্ষ বাঙালিকে এনআরসি আওতা এনে, হিন্দু বাঙালিকে এনআরসি আনার এনে যেভাবে আসাম থেকে বিতাড়িত করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার প্রতিবাদ মিছিল বার করছে সারা রাজ্য জুড়ে। দেখুন, এটা বিজেপি সরকার যে বিভাজনের রাজনীতি করছে, বাংলা আসাম থেকে বাঙালি খেরাও, তারপরে গুজরাট থেকে বিহারি খেরাও, মহারাষ্ট্র থেকে উত্তর ভারতীয় খেরাও, এই যে বিভাজনের রাজনীতি করছে এনআরসির নাম করে, তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সারা ভারতবর্ষ এমনকি আমাদের পশ্চিমবাংলা জুড়ে এনআরসির বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল করছি। দেখুন, দিলীপ ঘোষ কিছুক্ষণ আগে মন্তব্য করেছিলেন চোর চোরটা চিটিংবাজ নাকি বাঙালি, সেটা আপনারা সকলেরই জানেন, তো তার বিষয়ে আমি কি বলবো, উনি কি করে বিরুদ্ধ করবে, সে তার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি সেটা করে দেখিয়ে দেবে কি করে আমরা তার পথে নামবো। আমরা দেখুন, এটা একটা ষড়যন্ত্র, যা ষড়যন্ত্র করে আপনারা সবাই জানেন, একটা হিটলারের মতন একটা শাসন আসামে 200 একর জমির মধ্যে একটা জেল মতন বানানো হয়েছে, সেটাকে ডিটেনশন ক্যাম্প বলছে, এটা ভারতবর্ষের এই গণতন্ত্র রাজনীতিকে এটা কম্ব নয়। আজ মোদি সরকার বিজেপি সরকার যেইভাবে সারা ভারতবর্ষে বিভাজনের রাজনীতি করে ডিক্রেসি করতে চাইছে, সেই বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, একমাত্র আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে পথে নেমেছেন, আর সেটা সারা ভারতবর্ষের মানুষ কেন বাংলারও মানুষ তার সাথে রয়েছে। দলের একজন সাধারণ সম্পাদক পাশাপাশি অবজারভার হিসেবে কি মনে করছেন, বাংলায় কি এনআরসি হতে পারে না? যেখানে নেত্রী মমতা ব্যানার্জি সেখানে তো কোনো সম্ভবই নেই।